ভাই এই দুইটা চশমা পড়তে হয় আপনার? দুইটা হচ্ছে বেশি ছান পড়লে আমি আবার এটা এখানে নিয়ে আসি, ছান চলে গেলে এখানে নিয়ে আসি, কারণ এখানে অনেক পাওয়ার আছে। অনেক পাওয়ার আছে? জি। গ্লাস কোথায়? গ্লাস পেলে দিয়েছি। আচ্ছা, আপনি যে হারায় গেছিলেন, হ্যাঁ, আবার আপনি শুট করছেন, হারায় যাওয়ার কাহিনীটা কি? হারায় যাওয়ার কাহিনীটা একটু ব্যতিক্রম, মানে এটা হচ্ছে যে আমি যখন পেজের কাজ করতে যাই তখন ওইখানে ঢাকার পার্টি কাজে করেছিলাম আমি জাফলংয়ে, তো তাদের সাথে পূর্বের একটা লেনদেনের একটা ঝামেলা ছিল, তো সেই রেফারেন্সে আমরা গিয়ে পড়ছি আটকায়া। তো তার ওই ডিলের যে টাকাটা প্রায় দুই বছর নাকি ওকে টাকা প্রায় অনেকগুলো টাকা প্রায় 25 লাখ টাকার মতন আটকানো ছিল, ওই টাকা টোকা দিয়া তারপরে ওনারা ছাড়া পেয়েছে, কিন্তু আমাকে ছাড়ছে দুই দিন পর। পরবর্তীতে আপনাকে চ্যানেলের খবর দেখতে যায় দিয়ে আমার ছবি চ্যানেলে, আর কি আল্লাহ, মোবাইলে তো কারো যোগাযোগ নাই, কারণ মোবাইল তো নাই। আচ্ছা, তো সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আপনাকে চ্যানেলের মাধ্যমে, এত পরিমাণে ভাইরাল হয়েছে যে আমি নিজেরও মাঝে মাঝে কি আল্লাহ এটা কি হলো। আপনারা নিখোঁজ করে দিছি আমরা? না, নিখোঁজ হয়ে গেছিলাম, সেখান থেকে ফিরে আনছেন আপনারা। হ্যাঁ, এই আর কি। এছাড়া কি ইউটিউবের কাজও? হ্যাঁ, ইউটিউবের কাজ আমি আসলে বিগত দুই বছর আমি আসলে এই জায়গার বাইরে ছিলাম, অনেকে আমাকে ডাকে না, যেহেতু সবাই ধারণা ছিল যে আমি একটা মাদক সেবনের জায়গায় ছিলাম, আমি নেশাযুক্ততে ছিলাম, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে ওই জগতের বাইরে আমি দীর্ঘদিন চলে আসছি, একটু মোটা হয়ে গেছে, কি আগে ছিলাম 48 কেজি, এখন হয়েছে 64 কেজি। ওজন বাড়াটাও দরকার ছিল, একটা ছেড়ে ওজন বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে পেয়েছি, এখন টুকিটাকি হয়তো কাজ হচ্ছে, কিন্তু অনেকের ধারণা হচ্ছে যে আমি ওই জগতের ভিতরে আছি, তো ওইটা আসলে ভুল ধারণা। তো আমি হচ্ছে যে যেহেতু আমার জন্মটা এই জায়গায়, আমার জন্মটাকে জানি না আমার মৃত্যুটা এই জায়গায় কিনা, তারপর চেষ্টা করবো যেন ভালো কিছু করে এখানে ভালো কিছু মানুষকে উপহার দিয়ে যদি মৃত্যু আমার সুন্দরভাবে হয় তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সুস্থ জীবন যাপন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে সবাই আছে, আমার আমার ভাই আছে, সিদ্দিক ভাই আছে, তারপর এদিকে আছে আমাদের তারেক স্বপন ভাই আছে, আমাদের শিল্পী সমিতির একজন ইয়া ভাই আছে আমাদের প্রাণদা, তারপরে লিটন ভাই, তারপরে আমার রুমিদুল্লাহ ভাই, অনেকেই আছে, তো তারাই আমাকে যাচাই বাছাই করে দেখতেছেন, ইয়ো ঠিক আছে, ওকে ভালো থাকবেন ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে, আর আপনারাও ভালো থাকবেন, আমার লাগে দোয়া করবেন, আপনাদের লাগে দোয়া করি, আসসালামু আলাইকুম।